আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি এখানে নিয়েছি বরবটি, আলু নিয়েছি স্লাইড করে কেটে, আর আমি বরবটিগুলোকে খুবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো স্লাইড করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি একটা মাছের মাথা নিয়েছি, বরবটি দিয়ে রান্না করব। আর আমি এখানে ছোট চাইসে চারটা তেলাপিয়া নিয়েছি, এটা টমেটো দিয়ে ঝোল বানাবো। ফার্স্টে আমি মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। আমি ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি সবগুলো মাছ দিয়ে দেব। সবগুলো মাছ এক এক করে দিয়ে দিতেছি। আমি একটা মাছের পিঠ অন্তত 2 মিনিট করে ভাজবো, তারপর আমি এটা ওপিট ভাজবো। এবার এক পিঠ প্রায় 2 মিনিটের মতো ভাজার পরে অবস্থা, মাথাটাও একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আমি সবকিছু হালকা ভাজবো, খুব একটা কড়া হবে না। আমার মাছগুলো ভাজা শেষ, আমি এখন এগুলো তুলে রাখতেছি। আমার মাছ ভাজা তেলগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি হওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো পড়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম এখানে মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিতেছি। এখন একটু ঢেকে দিব চুলার আঁচটা মিডিয়াম করে। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পরে টমেটো আর মশলার সাথে একদম ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। আমি এখন মাছগুলো উপরে দিয়ে দিব। এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে একটু ঢেকে দিব যেন মাছের ভিতরে মশলাগুলো সব যায়। আমার মাছটা প্রায় হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম যেন কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাছে ছড়ায়। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে সব কিছু। আমি একটু মাছগুলো এপিট ওপিট করে দিতেছি। আমার রান্নাটা শেষ। আমি এখন আরেকটা পাতিলে বসালাম আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে হওয়ার পরে এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচ, তারপরে দিয়ে দিলাম মশলার গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব।
2 মিনিট মশলাগুলো কষানোর পরে আমি এখন বরবটি আর আলুগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছি যেন বরবটির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আমি প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করার পর এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম মাছের মাথাটা। আর এখন উপরে দিয়ে দিলাম টমেটো, স্লাইড করে যে টমেটোগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দেখতে তো তরকারিটা খুবই সুন্দর লাগতেছে, অবশ্যই খেতে অসম্ভব ভাল লাগবে। আসলে অনেক সময় তরকারি রং দেখলে বুঝে যায় তরকারিগুলো খেতে টেস্ট হয়। আমার তরকারিগুলো রান্না শেষ, আমি তো এখন দুপুরবেলা খেতে আসছি। আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিতেছি। আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি তরকারিগুলো সব বেড়ে নিলাম, আমি তো এখন গরম গরম ভাতের সাথে খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।